হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের মাস্টার ক্রোম হাইলাইটারে এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেব এটা তোমরা কোথা থেকে কিনবে এটার প্রাইস কত এটা কি ভাবে তোমরা ইউজ করবে আজকে আমি সব ডিটেলে তোমাদের বলে দেব। এই জন্য আজকে কিন্তু স্কিপ না করে বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমি আজকে যে হাইলাইটারটা দেখাচ্ছি সেটার প্রাইস হচ্ছে সিক্স নাইন নাইন ছশো নিরানব্বই টাকা আর এটা কিন্তু আমি কিনেছি নাইকা থেকে তোমরা এটা নাইকা পার্পেল ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতে পেয়ে যাবে যদি তোমরা অনলাইনে কিনতে চাও সব জায়গাতে এটা অ্যাভেলেবেল আছে আর ফাইভ টু টেন পারসেন্ট ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে মানে ছশো ছশো উনত্রিশের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটা তোমরা যদি অফলাইন পারচেস করতে চাও এটা কিন্তু লোকাল মার্কেটে যেখানে মেকআপ প্রোডাক্ট সেল হয় সেখানে কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবেল আছে সব জায়গা থেকে তোমরা এটা পেয়ে যাবে মানে অনলাইন অফলাইন সব জায়গাতে তোমরা পেয়ে যাবে এবার বলি এটার কতগুলো শেড আছে এটার কিন্তু দুটো শেড আছে একটা হচ্ছে মল্টেন গোল্ড আর একটা হচ্ছে মল্টেন রোজ গোল্ড তোমাদের নিজের স্কিন টোন অনুযায়ী কিন্তু এটা কিনতে হবে মল্টেন গোল্ড আর মল্টেন রোজ গোল্ডে এটা পাওয়া যায় আমি বলে দিই যে মল্টেন গোল্ডটা কারা কিনবে যাদের স্কিনটা মিডিয়াম টু ডিপ স্কিন তারা ইউজ করবে মল্টেন গোল্ড যাদের স্কিনটা মিডিয়াম টু ডিপ আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি বন্ধুরা যাদের স্কিনটা মিডিয়াম স্কিন টু ডিপ তো তারা কিন্তু ইউজ করবে মল্টেন গোল্ড আর যাদের স্কিনটা ফেয়ার ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন তারা ইউজ করবে মল্টেন রোজ গোল্ড আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার বন্ধুরা আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মল্টেন গোল্ড এইটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করবে এবার আমি তোমাদের বলে দিই এইটার কিন্তু কোনো আউটার প্যাকেজিং হয় না এটা এরকমই জাস্ট আসে আর তোমরা যখন অনলাইন থেকে পারচেস করবে তোমাদের এরকম সেলুটেপ দিয়ে কিন্তু পুরোটা ইনট্যাক্ট থাকবে ওই জন্য আমি সবটা কাটিনি বন্ধুরা এটা আমি অনেক দিনই ইউজ করছি তোমরা দেখলেও বুঝতে পারবে দেখো বন্ধুরা দেখলেও বুঝতে পারছো যে এটা আমি ইউজ করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি কোন প্রোডাক্ট হঠাৎ করে কিনে নিয়ে তার রিভিউ করি না আমি ইউজ করে তার রিভিউ করি তোমরা তার প্রমাণও পেয়ে গেছো আমি কিন্তু সব প্রোডাক্ট তোমাদের দেখাই যেগুলো দেখো আমি কিন্তু এটা ইউজ করেছি আমি খালি একটু এটা সেলোটেপটা রেখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে এটা ভাবে আসে এটা কিন্তু এরকমভাবে ইনস্টা একটা আসে তো খুলে গেলে নষ্ট হয়ে যাবে তার কিন্তু কোনো ভয় থাকে না এটার কোনো আউটার প্যাকেজিং থাকে না এটার ফ্রন্ট সাইডে সামনে এরকম লেখা থাকে মেবলি নিউ ইয়র্ক স্টুডিও আর এগুলো লেখা থাকে আর ব্যাক সাইডে দেখো এগুলো লেখা থাকে আমার শুধু একটাই জিনিস মনে হয় বন্ধুরা যে এটার সঙ্গে যদি একটা মিরার থাকতো তাহলে খুবই ভালো হতো মানে ইউজ করা খুব ইজি হয়ে যেত এবার আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি এটাকে ঠিক এরমভাবে খুললাম খুলে আগে আমি ফার্স্টে তোমাদের ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি যারা ফিঙ্গার দিয়ে দিতে অভ্যস্ত তারা ঠিক এরকম ফিঙ্গার দিয়ে নেবে আর এরকম লাগাবে দেখছো বন্ধুরা কত শাইনিং দেওয়া হচ্ছে আমার কিন্তু কোনো মেকআপ করিনি জাস্ট এমনি নর্মাল স্কিনের ওপর লাগাচ্ছি তাতেই কত শাইন যখন তোমরা এটা মেকআপের ওপর লাগাবে বুঝতে পারছো কত শাইন দেবে মেকআপটা আর এটা কিন্তু ওই মানে যেরকম একটা চিপ কোয়ালিটির হাইলাইটারগুলো যেরকম একটা চকচক করে ওরকম কিন্তু না এটা ভীষণ ভালো একটা এফেক্ট দেয় আর খুব ক্লাসি এফেক্ট দেয় এবার আমি বলি যে এটা যারা ফিঙ্গার দিয়ে লাগাবে না তারা কি দিয়ে লাগাবে তারা এরকম একটা ব্রাশ দিয়ে লাগাবে এই ব্রাশগুলোকে বলে ফ্যান ব্রাশ আমার এটা ওয়েগার ফ্যান ব্রাশ এটার দাম নিয়েছিল ওয়ান ফিফটি দেড়শো টাকা দাম নিয়েছিল আর এই ফ্যান ব্রাশগুলো দিয়েই কিন্তু হাইলাইটার ইউজ করতে হয় কারণ ফ্যান ব্রাশ দিয়ে তোমরা যদি হাইলাইটার ইউজ করো হাইলাইটারটা প্রপারলি ইউজ করা যায় আর হাইলাইটারটা এফেক্টও খুব ভালো দেয় যেটা অনেক সময় ফিঙ্গার দিয়ে দেয় না আমি তাও তোমাদের দেখিয়ে দিলাম কারণ অনেকে আছে ফ্যান ব্রাশ বা ব্রাশ ইউজ করো না ওই জন্য দেখে দিলাম ফিঙ্গার দিয়ে তোমরা ইউজ করতে পারো আর সব থেকে ভালো এরকম একটা ফ্যান ব্রাশ দিয়ে ইউজ করো করতে পারো ফ্যান ব্রাশে জাস্ট তোমরা লাগিয়ে নেবে আর এরকম ভাবে তাহলে কি দেখছো বন্ধুরা এটা কতটু অল্প জায়গায় দিয়েছিলাম আর এটা দেখো কতটা বেশি জায়গায় আমরা দিতে পারছি জাস্ট এরকম লাগিয়ে নেবে আর এরকম দিয়ে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এটা আমার গ্লজি লাগছে কত সুন্দর হাইলাইট লাগছে এবার আমি বলি যে হাইলাইটারটা কোথায় ইউজ করবে তোমরা হাইলাইটারটা ইউজ করবে যে জায়গাগুলো তোমরা হাইলাইট করতে চাইছো মানে তোমরা ফোরহেডে ইউজ করতে পারো তোমরা নোজে ইউজ করতে পারো তোমরা চিক ইউজ করতে পারো ব্রাউ ইউজ করতে পারো যেই জায়গাগুলো তোমরা হাইলাইট করতে চাইছো সেই জায়গাগুলোতে তোমরা ইউজ করবে হাইলাইটার হাইলাইটার কিন্তু কখনো ওপর থেকে নিচের দিকে নামাবে না সবসময় নিচ থেকে ওপর দিকে লাগাবে এইভাবেই মানে আমি চিকগণে হাইলাইটের কথা তোমাদের বললাম চিকগণে যখন হাইলাইটার ইউজ করবে সবসময় এরকম হবে স্ট্রোক গুলো নিচ থেকে ওপরের দিকে যাবে এটা ইউজ করা ভীষণই ইজি তোমরা এক দুবার ইউজ করলেই বুঝে যাবে এটা ইউজ করাও ভীষণই ইজি তোমরা কীভাবে ইউজ করবে মানে কখন ইউজ করবে যখন তোমাদের মেকআপটা ফুল কমপ্লিট হয়ে যাবে মানে ফাউন্ডেশন দেওয়া হয়ে যাবে বেকিং পাউডার দেওয়া হয়ে যাবে তোমাদের কম্প্যাক্ট পাউডার দেওয়া হয়ে যাবে পুরো মেকআপ তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু হাইলাইটার ইউজ করবে কারণ হাইলাইটার ইউজ করার পর কিন্তু আর অন্য কিছু ইউজ করা যায় না তো তখন তোমরা একদম লাস্টে হাইলাইটার ইউজ করবে আর আমি তোমাদের বারবার এই জন্য আমি শেডটা বলে দিলাম যাদের যেরকম স্কিন শেড তারা কিন্তু সেই হাইলাইটারই কিনবে কারণ এই হাইলাইটারটা যাদের স্কিনে যাবে এটা কিন্তু অন্য স্কিন টোনের লোকেদের যাবে না কারণ স্কিন টোন অনুযায়ী কিন্তু হাইলাইটার ইউজ করতে হয় ফাউন্ডেশন যেরকম আমরা স্কিন টোন অনুযায়ী কিনি সেরকম কিন্তু হাইলাইটারও আমাদের স্কিন টোন অনুযায়ী কিনতে হয় আর এটা ইউজ করলে ভীষণই সুন্দর একটা ক্লাসি লুক দেয় আর এটা কতক্ষণ স্টে করে এটা অনেকক্ষণ অনেক ঘন্টা স্টে করে তোমাদের যদি এটা মানে তোমরা যদি এটা সকালে লাগাও আমি তো বলবো সন্ধে অবধি রাত অব্দি তোমাদের হাইলাইটারটা এটা কিন্তু ওঠে না এটা ভীষণই ভালো কাজ করে আর এটা স্কিনে কোনো এফেক্টও ফেলে না মানে এটা অক্সিডাইজও হয় না আর এটাতে যে কোনো সেন্সিভিটি প্রবলেম হয় সেটাও হয় না ভীষণই ভালো একটা প্রোডাক্ট আর এটা ইউজ করলে কি হয় মেকআপের গ্লোটাই মেকআপের শাইনটা আরও বেড়ে যায় তোমরা দেখবে অনেকে মেকআপ করে ফেসটা খুব শাইনি শাইনি লাগে সেম মেকআপ করলে মানে সেম ফাউন্ডেশন দিয়ে সেম প্রসেসে তোমরাও মেকআপ করছো কিন্তু ফেসটা অতটা ব্রাইট অতটা শাইনি লাগছে না কারণ হচ্ছে হাইলাইটারে হাইলাইটারে ওইটাই জাদু বন্ধুরা যে হাইলাইটারটা ফেসটাকে অনেক বেশি মানে সুন্দর করে দেয় হাইলাইটারটা অনেক বেশি ব্রাইট করে দেয় ফেসকে আর যেই জায়গাগুলোতে আমি বারবার বলছি বন্ধুরা হাইলাইটার কিন্তু ফুল ফেসের জন্য নয় তোমরা কিন্তু ভুল করেও ফুল ফেসে লাগাবে না যেই জায়গাগুলো তোমরা হাইলাইট করতে চাইছ সেই জায়গাগুলোই খালি হাইলাইটার ইউজ করবে অন্যান্য জায়গা কিন্তু নয় আর তোমাদের যদি এরপরও আমি মনে হয় বন্ধুরা তোমাদের আমি সব কিছু বুঝিয়ে দিতে পারলাম যদি এরপরও কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কিভাবে ইউজ করবে বা কিরকম ভাবে ইউজ করবে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও আমি তারা আনসার দিয়ে দেবো তো এটা ছিল বন্ধুরা আমার মেবলিন মাস্টারক্রোম ফেসেস স্টুডিওর হাইলাইটার তোমাদের যদি হাইলাইটারের রিভিউটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকন অল প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা একটা আমার সঙ্গে থেকো